হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবজিতে ভরপুর সুজি, আলু এবং ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় উপরে ক্রাঞ্চি এবং ভিতরে জুসি সুস্বাদু একটি টি টাইম স্ন্যাক বা বাচ্চাদের টিফিন বক্স রেসিপি, যার নাম হলো সুজি আলুর টিক্কি। তাহলে দেখে নিন কিভাবে বানাই এই রেসিপি। এর জন্য প্রথমে মিডিয়াম ফ্লেমে একটা কড়া গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চায়ের কাপে মেপে এক কাপ সুজি। এখন সুজিটা মিডিয়াম ফ্লেমে এই শুকনো কড়াইতে নেড়ে চেড়ে দু মিনিট মতো ভেজে নেওয়ার পর এটাকে একটা পাত্রে ঢেলে নেব। সুজিটা লালচে করে ভাজার দরকার নেই, জাস্ট সুজির কাঁচা ভাবটা চলে গেলেই হবে। এবার কড়াইতে এক টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একদম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা তেলের মধ্যে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কেটে রাখা গাজর, ফুলকপি এবং মটরশুঁটি। মটরশুঁটিটাও আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন সব উপকরণ মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি এবং অল্প টমেটো কুচি। এখন এগুলো সব সবজির সাথে ভালোভাবে মিশিয়ে আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। এক মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাপে সুজি মেপে নিয়েছিলাম সেই কাপেরই দু কাপ জল। জলটা সব সবজির সাথে একটু মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার নুনটাও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখনই জলটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সুজি। সুজিটা দেওয়ার সময় এক হাতে দিতে হবে এবং এক হাতে এইভাবে নাড়তে থাকতে হবে। এবার মিডিয়াম লো ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না পুরো মিশ্রণটা একটা রুটি করার ডোয়ের কনসিস্টেন্সিতে পৌঁছচ্ছে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন পুরো মিশ্রণটা কড়ার গা ছেড়ে উঠে আসছে, অর্থাৎ রুটির ডোয়ের কনসিস্টেন্সিতে পৌঁছে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব, তবে মিশ্রণটাকে খুব বেশি ঠান্ডা করা যাবে না। মিশ্রণটা একটু ঠান্ডা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের সিদ্ধ করে ম্যাশ করা আলু, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা দেওয়া পুরোই অপশনাল, আপনাদের কাছে থাকলে দিতে পারেন, যদি না থাকে তাহলে না দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। এর সাথে সাথে দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো এবং 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এখন সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন পুরো মিশ্রণটাকে একটা তেল মাখানো থালার মধ্যে ঢেলে হাতে অল্প তেল মেখে পুরো মিশ্রণটাকে একটু পাতলা করে চাড়িয়ে দেওয়ার পর চারধার এইভাবে সমান করে দেব। চারধার সমান করে নেওয়ার পর এর উপরটাতেও অল্প তেল লাগিয়ে একটু মসৃণ করে নিতে হবে। এবার একটা তেল মাখানো নাইফের সাহায্যে এইভাবে চৌকো চৌকো শেপে কেটে নেব। আপনারা এটা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কেটে নিতে পারেন। এগুলোকে চৌকো শেপে কেটে নিয়ে 5 মিনিট মতো রেস্টে রাখার পর এখন এগুলোকে একটু হেলদি ওয়েতে ভাজার জন্য এখানে একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন সর্ষের তেল। সর্ষের তেলের পরিবর্তে আপনারা রিফাইন্ড তেলেও ভেজে নিতে পারেন। এবার এই গরম তেলের মধ্যে টিক্কিগুলো ছেড়ে এক সাইড মিডিয়াম ফ্লেমে একটু ভাজা হয়ে আসার পর এগুলোকে উল্টে দিতে হবে এবং অপর সাইডটাও একটু লালচে করে ভেজে নেওয়ার পর এগুলোকে আরও দু একবার উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে দু সাইডই একটু লালচে আর ক্রিস্পি করে ভেজে তুলে নিতে হবে। এগুলোকে আরও ক্রিস্পি বানাতে চাইলে একটা কড়াইতে বা প্যানে একটু বেশি পরিমাণে তেল গরম করে নিয়ে এই টিক্কিগুলো গরম তেলের মধ্যে ছেড়ে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে দু সাইড গোল্ডেন ব্রাউন ও ক্রিস্পি করে ভেজে তুলে নিতে হবে।
টিক্কিগুলো তেলের মধ্যে ছাড়ার পর এক পিঠ একটু ভাজা ভাজা হলে তবেই ওল্টাতে হবে। কাঁচা অবস্থায় যদি ওল্টাতে যান তাহলে ভেঙে যেতে পারে। টিক্কিগুলোকে আরও দু একবার উল্টে পাল্টে দুটো সাইডই গোল্ডেন ব্রাউন ও একটু ক্রিস্পি করে ভেজে নেওয়ার পর এখন ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে একটা কিচেন টিস্যুতে তুলে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি।